আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, যারা তরুণ বয়সে আছে অনেকের মধ্যে একটি সমস্যা দেখা যায়। তারা বিভিন্ন সমস্যা ভোগে, হতাশায় ভোগে। যখন তাদের বিষণ্ণ লাগে স্বাভাবিকভাবে তাদের মনটা বিক্ষিপ্ত হয়ে যায়। অনেকে বলে যে আমাদের তো মন বসে না, অনেকের অকারণে মন খারাপ থাকে, বিষণ্ণ লাগে। খেয়াল করে দেখবেন সব কারণগুলো হলো দুনিয়াবি কিংবা অকারণে বিষণ্ণ লাগে। বিরহ অনুভূতি হয়, অন্তরটা খুব খালি খালি লাগে, মনে হয় যেন কি ভীষণ এক শূন্যতা অন্তরে আঘাত দিচ্ছে, অন্তরটা হাহাকার ডুবে থাকে। কেন জানেন? আপনার অন্তরটাকে তৈরি করা হয়েছে সবসময় আল্লাহ জিকির করার জন্য। যখন সে অন্তর সারাক্ষণ আল্লাহ স্মরণ থেকে দূরে চলে যায়, সারাক্ষণ থাকে নিষিদ্ধ এবং দুনিয়াবি চিন্তা, দুনিয়াবি কাজ, এসব কিছু অন্তরে ভুলিয়ে রাখে, আর আপনার অন্তরে ধীরে ধীরে সজীবতা হারায়, নিস্তেজ হয়ে যায়। যেমন আমরা খাবার না খেলে আমাদের দেহ নিস্তেজ হয়ে যায়, দুর্বল হয়ে যায়। শরীরে খাবার প্রয়োজন হয়, আর অন্তরে খাদ্য হচ্ছে জিকির। যখন অন্তরে দুনিয়ার অহেতুক বিষয়ে মগ্ন হয়ে থাকবেন, তখন আল্লাহ স্মরণ থেকে বিমুখ হয়ে যাবেন। আপনার সেই অন্তর তখন নিস্তেজ হয়ে হাহাকারে ডুবে যাবে। আপনার হৃদয় পরিণত হবে বৃষ্টিশূন্য এক বিরল মরুভূমি, আর তখনই আপনার বিষণ্ণ লাগবে, এক অকারণ শূন্যতায় হাহাকারে ডুবে থাকবেন। আপনি হয়তো সেটাকে বলেন অকারণে বিষণ্ণতা, অথচ আপনি ভুগছেন ভয় ভয় এক রোগে, যে রোগ শুধু আপনার দুনিয়াবি জীবনকে ধ্বংস করবে না, আখিরাত জীবনকেও ধ্বংস করে ছাড়বে। আপনি বুঝতে পারছেন না আপনার অন্তর ধীরে ধীরে মারা যাচ্ছে। এই সম্পর্কে ইবনে কাইয়িম রাহিমুল্লাহ বলেন, নিঃসন্দেহে আমাদের অন্তরে এমন একটি অতৃপ্ত স্থান রয়েছে যা আল্লাহর সান্নিধ্য ছাড়া কখনো তৃপ্তি হবার নয়, আর এই স্থান এমন এক বিষণ্ণতা বিরাজ করে যা আল্লাহ জানা আর কেউ জানে না। আমরা যখন তার হক আদায় না করি তখন এই বিষণ্ণতা আরও বেশি তীব্র আকার ধরে, আর সেখানে এমন এক শূন্যতা রয়েছে যা আল্লাহর ভালোবাসা, তার দিকে প্রত্যাবর্তন করা, তার স্মরণ ছাড়া এই হাহাকার পূর্ণ হয় না। কোনো বান্দাকে যদি এই পৃথিবী এবং এতে যা কিছু আছে সব কিছু দিয়ে পূর্ণ করা হয়, তবু তার অন্তরে একটি শূন্য শূন্য ভাব থাকবে। এর সমাধান হলো আল্লাহর কাছে পুরোপুরি আত্মসমর্পণ করা, আল্লাহকে স্মরণ করা। কারণ ন্যাচারালি আমাদের অন্তরকে তৈরি করা হয়েছে আল্লাহর জিকিরের জন্য। আপনি যখন জিকির করবেন না তখন আপনার কোনো কিছু ভাল লাগবে না, আপনার টাকা পয়সা, স্ত্রী, সন্তান যাই থাকুক না কেন, আপনার মনে শূন্য শূন্য ভাব থাকবে, মনে হবে গহীন কি ভীষণ এক কষ্টে জমে আছে। তাই এটাকে অকারণ মন খারাপ বা বিরহ বাবা বাদ দিন, সমাধান খুঁজুন। আপনার বিষণ্ণ লাগে, অশান্তি লাগে, দেখুন আল্লাহ তাআলা আপনার সমস্যা কোরআনেই বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ জিকির ধারায় অন্তরসমূহ প্রশান্ত হয়। অন্তরটাকে আল্লাহ স্মরণে সবসময় সিক্ত রাখুন, দুনিয়ার সব চিন্তা অপ্রাপ্তিকে এক পাশে রেখে রাখুন, চোখটা বন্ধ করুন আর কল্পনা করুন আপনার জন্যই আল্লাহ তাআলা এত কিছু সৃষ্টি করেছে, আপনার জন্য আপনার রবই যথেষ্ট, তিনি তো প্রতিশ্রুতি দিয়েছেন। নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে, অবশ্যই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। আল্লাহকে গভীরভাবে ডাকুন, বেশি বেশি তাওবা করুন, সারাক্ষণ শুধু আল্লাহকে ডাকবেন, দেখবেন আপনার হাহাকার ডুবা অন্তর আবার সজীব হয়ে উঠবে। অন্তরকে জিকির দ্বারা পরিপূর্ণ করুন, তখন আপনি তৃপ্তি পাবেন, আপনার সকল মানসিক সমস্যা দূর হয়ে যাবে, তখন মনে হবে কত সত্য মহান আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে মানার তাফিক দান করুক, আমিন।